আমাদের দুটো জাল একত্রে মারা হয়েছে, দেখা যাক কার কপালে কি আছে, মিন্টু ভাইয়ের কপালে না আমাদের বর্দার কপালে আছে, দেখা যাক। আমাদের আর একটা মাছ হিট করেছে, কেবল গলদা চিংড়ি বলছে, কোথায় গেল দেখা যাক। এই দেখুন মাছটা, এই দেখুন মিন্টু ভাই খুব খুশি মাছটা ধরে। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো মাছটা। এই যে মাছটা, এটা অরিজিনাল গঙ্গার চিংড়ি, গঙ্গা দেখতেই পাচ্ছেন, এই দেখেন। জাল মারতে মারতে আমরা অনেক দূর চলে এসেছি, আমাদের প্রায় 1 কিলোমিটার মতো চলে এসেছি। জাল আমরা এখনো আশাহীন হইনি, এখনো আশা রেখেছি মাছ আমরা পাবো। বর্দা আছে ওই দিকটাই, দেখতেই পাচ্ছেন আমরা কত দূর চলে এসেছি। বর্দা আছে ওই কলা গাছের ওই পাশে, জাল মেলছে বর্দা ওদিকে। নৌকায় করে মাছ ধরছে অনেকে, ইলিশ মাছ হচ্ছে, ছোটো ছোটো ইলিশ হচ্ছে, 300-400 গ্রামের গঙ্গার ইলিশ, আমরা সেটাও দেখাবো এর পরে। আজকে এখানে এসেছি নেট জাল দিয়ে মাছ ধরতে, খেপলা জাল দিয়ে। আমরা আজকে এটাই দেখাবো, আর যদি কোনো মাছ ধরার কোনো আইডিয়া আপনাদের থেকে থাকে বা কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই ভিডিওটা করার চেষ্টা করব। আর আমরা নিত্য নতুন পদ্ধতিতে মাছ ধরাও আপনাদের দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকে আমরা এই ভিডিওটাই করব, পরের দিন আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, দেখতেই পারবেন। ইতিমধ্যে আমরা এই মাছগুলো ধরে ফেলেছি, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, একটু দেখাচ্ছি দাঁড়ান। এই দেখেন ইতিমধ্যে আমরা এই মাছগুলো ধরে ফেলেছি, এখানে আছে বাঁচা মাছ, আছে গলদা চিংড়ি, আছে খসল্লা, আছে আর কাঁকড়া আছে। আবার আমাদের একটা মাছ হিট করেছে, চিংড়ি মাছ, এই দেখুন গঙ্গার জ্যান্ত চিংড়ি। এই দেখেন কেমন লাফাচ্ছে, এই দেখেন চিংড়িটার সাইজ, বিগ সাইজ দেখেছেন। চলুন রেখে দিয়ে আবার, এই দেখুন সব এখনো জ্যান্ত আছে, কলদা চিংড়ি সব কটা জ্যান্ত আছে এখনো। আবার জাল মারতে চলে গেছে মিন্টু ভাই, দেখা যাক কি হয় এইটানে। এইমাত্র আমাদের একটা চিংড়ি হিট করেছে, আমার একটা কাঁকড়াও আছে সঙ্গে, এই যে কাঁকড়াটা, আগে কাঁকড়াটাকেই দেখাবো, এই দেখেন কাঁকড়া দেখেছেন। আর এই যে চিংড়ি, আমাদের সবার প্রিয় গলদা চিংড়ি, এই দেখেন গলদা চিংড়ি, এই দেখেন একদম জ্যান্ত মাছ, একদম জ্যান্ত মাছ, গঙ্গা থেকে ধরে আপনাদের সরাসরি দেখানো হচ্ছে। এই দেখেন মাছের স্বাদ তো বুঝতেই পারছেন কেমন হবে, উফ কচা মাছ। আর এই যে কাঁকড়াটা, কাঁকড়াটা কামড় দিচ্ছে, বাপরে দেখলে হবে বিষ। চিংড়িটা আমরা রেখে দেবো, এই যে চিংড়ি তুলে নিলাম, এই এই গালি কোথায়, এই হাতে আসছে না। এই যে আমাদের মাছগুলো একবার দেখাবো আর একবার আপনাদের, এই দেখেন মাছ, এই দেখেন, এই দেখেন, এই যে গঙ্গা জাল এখনো মারছে, বর্দা আসা ছাড়েনি এখনো। আবার আমাদের একটা চিংড়ি হিট করেছে, এটা কি চিংড়ি, এটা এটা গলদা চিংড়ি না, এটা কি চিংড়ি ভাই, বাগদা, বাগদা,
এটা বাগদা? আরে বাপরে, এই প্রথম আমাদের একটা বাংলায় বাগদা চিংড়ি। না না, এটা গলদা না, গলদা না, এটা দাঁত আছে, আবার কামড় দিয়ে ধরছে জালটা। এই দেখেন, এই দেখেন চিংড়িটা। না না, এটা গলদা না বর্দা। এই দেখুন মাছটা, আপনারা এই দেখুন মাছটার বাগদা চিংড়ি কখনো মিষ্টি জলে থাকে তো আছে। আর এই কামড় দিয়ে ধরেছে, দেখেন কামড় দিয়ে ধরেছে, দেখেন এই দেখেন কামড় দিয়ে ধরছে। এই দেখেন কামড় দিয়ে ধরছে, এই দেখেন কামড় দিয়ে ধরেছে।